মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউ ও চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার দুপুরে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার ইনানি হয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছন তারা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেদ্রিকো মগেরডিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল সুইডেনের মার্গারেট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রথমে তারা কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন পরে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার কথা শোনেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন কেন্দ্র আইওএম এর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্র সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা এদিকে ইউরোপীয় ইউনিয়নের টিমের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন ইউরোপীয় ইউনিয়ন ও তিন দেশের প্রতিনিধিরা তারা যে ইনর্মিটি দেখেছেন তারা সকলেই বলেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী আছেন ইউরোপিয়ান ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট মোগারিনী আছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা সকলেই বলেছেন যে এরকম সিচুয়েশন তারা এটাকে কখনো দেখেনি এত অল্প জায়গায় এত মানুষের এবং আপনারা তার বক্তব্যে শুনেছেন যে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত যাওয়ার ক্ষেত্রে আসেম সামিটে তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং এর বাইরেও অন্যান্য যে চ্যালেঞ্জগুলি আছে এখানে যে হোস্ট কমিউনিটি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা সরকার বাংলাদেশ সরকার তাদেরকে যে সীমিত সম্পদের আয়ের দেশ হলেও বা যে স্থান দিয়েছে এটাতে তারা সাধুবাদ জানিয়ে